উপস্থিত সম্মানিত হাজেরান, আজকের এই আর্তম বার্ষিক মিলন মেলার প্রথম অধিবেশন আজকে। গতকাল হওয়ার কথা ছিল, যে কোনো কারণে সেটা মিস্টেক হয়ে গিয়েছে। হ্যাঁ, তো যাই হোক, আমরা প্রথম দিনেই যে পালাটা পেয়েছি এটা এলমে শরিয়াত এবং এলমে মারেফত। তো আমাকে দিয়েছে মারেফতের ভূমিকা আমার প্রতিদ্বন্দ্বী যিনি শিল্পী বাংলাদেশের প্রখ্যাত গায়িকা শিউলি দেওয়ান, তাকে দেওয়া হয়েছে এলমে শরিয়াতের ভূমিকা। তো আমি ভূমিকায় যাওয়ার আগে একটি কথা তাকে বলতে চাই, যেমন তিনি তার পালা পাওয়ার আগেও, যদিও পালাটা বন্টন করেছেন কিন্তু বন্দনা তার শেষ হয় না, মানে প্রথম স্টেজ যেটা শিল্পী তার বন্দনা করে থাকে, পীর মুর্শিদের নাম বলে থাকে, তার হৃদয়ের গভীর থেকে যে গানটা ভালো লাগে সে গানটা বলে থাকে। তো সেই ক্ষেত্রে তিনি কিছু কথা বলেছেন। প্রথম তিনি যে গানটা গেয়েছেন এই গানটাই হইল তোমারই নদী তোমারই নাও, আমার কান্দারি হইয়া তুমি চালাও মাওলা, আমার লইয়া কি খেলা খেলা, অগ্নি আর কাষ্ট সবই তোমার সৃষ্ট, আমার আবার কিসের কষ্ট যদি জ্বালাও। তো এই যে একটা কথা, এই যে কথাটা কবিতার গানের মধ্যে গেয়েছেন বা বলেছেন লিখেছেন, এটা লিখেছেন আমাদের আলো আফা আলেয়া বেগম, আলো আফা বয়তি। এই গানটা যদি আপনি ব্যাখ্যা করতে যান, এর পূর্ণাঙ্গ বিশ্লেষণ করতে যান, তাহলে কি দাঁড়ায়? জামারলে কি খেলাও, তার একটা উদাহরণ কিন্তু তিনি দিয়েছেন যে গানে গতকাল আসতে চাইলাম কখন আর আসলাম কখন, কি যেন কি হয়ে গেল নাকি, এটি তো বলতে চাইছেন উনি। তো লাস্টে বলেছেন মালিকের ইচ্ছা, মালিক যে খেলা খেলায় ওই খেলাই সই। আসলে কিন্তু ব্যাপারটা এরকম না, তার উদাহরণ আপনাকে বলবো। আল্লাহ পাক পবিত্র কালামের মধ্যে বলেছেন, বান্দা তোমার উপরে যে বিপদ আপদ অর্পিত হয় এইটা তোমার দুই হাতের কামাই, তারপরেও আমি তোমাকে মাফ করে দিয়ে থাকি। এটা তোমার দুই হাতের কামাই, এরপরেও আমি তোমারে অনেক কিছু থেকেই মাফ করে দেই, এটা আল্লাহ পাকের দয়া, কারণ তিনি রহমানুর রহিম। এখন যদি গানের ওই কথা আমরা বলতে চাই যে তোমার যেমন যে দায়িত্ব করো, তাহলে ব্যাপারটা হয় কেমন, যে বেটা চুরি করার জন্য ঘরে ঢুকছে ওরে তো কিছু কওয়া যাবে না, ধরা পড়লে কেন আল্লাহ ওরে ঢুকেছে, আবার যখন চোররে মারবো গ্রামের মানুষ ধরে তখনও তাদেরকে ঠেকাইতে যাবে না, তাদেরকে ঠেকানো যাবে না কেন আল্লাহ ওরে মারায়, আসলে কি তাই নাকি, কথা কন নাকি আপনারা, আসলে কি এরকম, আপনারা সবকিছু আয়োজন করছেন, এখান আমি গান গাওয়া বাধ্য চলে গেলাম, আমারে দোষ দিবেন কি, আল্লাহ আমারে পাঠাই দিচ্ছেন চলে গেলাম, আপনারা গান শুনলে শুনলেন না শুনলেন নাই আপনারাও চলে গেলেন, ব্যাপারটা আসলে এরকম না। ভালো এবং মন্দ, গুড এবং ব্যাড, দুইটা জিনিস আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন, সৃষ্টি করেছেন, আপনাকে বুঝতে হবে কোনটা সঠিক এবং কোনটা ঠিক বেঠিক, ভালো এবং মন্দ আপনার বোঝার দায়িত্ব। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই কথাটা আল্লাহ পাকের উপরে চাপাই দিতে পারেন না, যে আল্লাহ তুমি যেই খেলা খেলাও, হে চাপাইতে পারেন যখন আপনি পূর্ণাঙ্গভাবে আল্লাহর রঙে রঞ্জিত হয়ে যাবেন এবং আল্লাহকে প্রতিষ্ঠিত করতে পারবেন আপনার ভিতরে, তখন যদি মালিক কোনো খেলা খেলা সেই খেলাটা মালিকই খেলায়, আপনার কোনো অধিকার সেখানে থাকে না, এই কারণেই থাকে না, আপনার যে অধিকার আপনার যে ইন্ডিপেন্ডেন্সি আপনার যে স্বাধীনতা সম্পূর্ণরূপে আল্লাহতে বিলীন করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক সূরা বাকারায় বলেছেন সিদ্দাতাল্লাহি মান হাসানু সিদ্দাতাল, তোমরা আল্লাহ রঙে রঞ্জিত হয়ে যাও, এই রঙে যখন রঞ্জিত হওয়া যায় তখন পুরো বিষয়টি আল্লাহ তার নিয়ন্ত্রণ করে। এই জন্য আল্লাহ পাক হাদিস কুৎসির মধ্যে আল্লাহ রসুল বলেছেন যে মানুষ যখন নফল ইবাদত করে ফরজ ইবাদত করে
ছাতের সাথে নফল যত করে এই নফল করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছে যায় তখন আমি আল্লাহ তাকে ভালোবাসতে শিখি ভালোবাসি এবং বাসতে বাসতে এমন পর্যায়ে হয়ে দাঁড়ায় যে ওই বান্দা যে হাত দিয়ে ধরে সেই হাত হয়ে যায় আমার হাত যে পাও দিয়ে চলে ওই পাও হয়ে যায় আমার পা যে চোখ দিয়ে দেখে ওই চোখ হয়ে যায় আমার চোখ ফুল বডি তার হয়ে যায় কিন্তু ওই বান্দা যখন আল্লাহর কাছে আবার কোনো কিছু প্রার্থনা করে থাকে আল্লাহ বলেন তখন আমি তাকে সব কিছু দিয়ে থাকি এই গেল আপনার প্রথম কথা কথা বেশি বাড়াবো না আপনি বাইরে যাচ্ছেন আপনি গান শুনবো তারপরে আপনি একটা কথা বলেছেন যে বিসমিল্লাহ পরে বললেন কেন বিসমিল্লাহি রহমানুর রহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি শয়তান বিতাড়িত শয়তান থেকে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি এই আল্লাহর কাছে পানা অনেক ক্ষেত্রে চাওয়া হয় এটা মৌখিক এটা কিন্তু সামাজিক সিস্টেম ফর্মালিটি কিন্তু যদি অন্তরের ভিতরে যদি শয়তান আপনার না থাকে শয়তানকে যদি আপনি বিতাড়িত করতে পারেন তখন কিন্তু আর এই বিসমিল্লাহির রহমানির রহিম আপনি বলবেন সামাজিকভাবে পীর মুর্শিদ ওলি আল্লাহ যারা থাকে এবং তাদের যখন নাম গুণগান করা হয় তাদের নাম আসে তখন আর এই কথাটা বলার প্রয়োজন হয় না যেমন আপনি দেখেন সূরা তাওবা তাওবার আগে বিসমিল্লাহির রহমানির রহিম নাই আপনি বলেছেন শরীয়তের দলিলে বিসমিল্লাহ সব কাজে বলতে হয় না মুরগি জবাব করলে আপনি বিসমিল্লাহ বলতে পারেন না অনেক ক্ষেত্রেই আছে আপনি বিসমিল্লাহ বলতে পারেন না কারণ আল্লাহ পাকের রহমান নামটা ঠিক সেই ক্ষেত্রেই আসবে যেখানে আপনি নিজে আক্রান্ত আমি যে কথাটা শুরু করেছিলাম যে আয়াত দিয়ে শুরু করেছিলাম সেটা সূরা তাওবারই কিছু অংশ এবং আমি গুণগান সর্বপ্রথম করেছিলাম আল্লাহ তো আছেই প্লাস তার হাবিবে রসুল মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন রহমত বন্টন করনেওয়ালা আল্লাহ তাকে রহমত দেন এবং দুনিয়া এবং এই বিশ্ববাসীর জন্য রহমত কোথায় কিভাবে যাবে সে ব্যাপারটা তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ আল্লাহ রসুলের হাতে এই জন্য তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন আল্লাহ হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর উনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন সমগ্র বিশ্ববাসীর জন্য আল্লাহ রসুল হচ্ছেন রহমত এই আপনার কথা এই জন্য বিসমিল্লাহ পরে বললেও সমস্যা নাই কিন্তু যদি আপনি প্রশংসাটা কোনো ওলি আল্লাহর ক্ষেত্রে না করেন সরাসরি আল্লাহর দিকে দাবি হন আপনাকে প্রথমেই বিসমিল্লাহ বলতে হবে এটাই সিস্টেম এখন আমি আপনাকে একটা কথা বলি মাজুরুল কথা অনেক হয়ে গেল আপনি আপনার উস্তাদ বাংলাদেশের বাউল সম্রাট যে যাই কিছু বলুক অনেক পালা গান আছে যেটা মাতাল্লার জাগের গান ছাড়া গাইলে গানটা সুন্দর দেখা যায় না পালাটাও সুন্দর হয় না তার একজন সন্তান কাজল দেওয়ান বর্তমান বাংলাদেশের সুনাম ধন্যার একজন প্রথম শ্রেণী শিল্পী এবং তার ছাত্রী মমতাজ আমাদের মাননীয় সংসদ সদস্য সিংহাই আপনিও তার সাথে তা আমি আপনার কাছে একটু জানতে চাই যে এই যে মাতাল রাজাকে মাতাল শব্দটা কেন আসলো উনিকে এই যে নেশাবান করে মাতাল এই কারণেই মাতাল না অন্য কোনো কারণে মাতাল আপনার যে উস্তাদ বলছেন মাতাল না ওই যে বিল্লাল দেওয়ান তিনিও মাতাল আবার মাতাল জালাল রাজাক দেওয়ান আর এক ছাত্র আছেন তার নাম মাতাল জালাল তিনিও মাতাল জালাল এই মাতালটা কেন আর যদি একটু এদিক সেদিক বলেন হয়তো মনে হয় ওটা আমরা মাইনে নিম না কারণ আমরা সঙ্গ দিচ্ছি তার সাথে আমি আমি দেওয়ানের বাড়িতে দুই মাস ছিলাম মাতাল্লা জাগের বাড়িতে আমার ধন্য যে আমি তার পদে স্পর্শ পেয়েছি তো যাই হোক এখন আমরা আমরা পালাই চলে যাই পালা নিয়ে সর্বপ্রথম আমাকে যেহেতু মারফতের ভূমিকা দেওয়া হয়েছে আমি মারফত থেকে প্রথম একটা গান করি গানের মাঝে কিছু কথা বাড়াও বাড়াও
Khudar porichoy khuda ei maru bhote roy khuda ei mari bhote roy o dare mar bhag hole bhetere khuda mar dare bhetere khuda khudar porichoy khuda खुदार परिचय कोनु माने चेष्टा करलो चेष्टा नाही होई गो छरियाते नाही खुदार परिचय कोनु माने करलो चेष्टा चेष्टा नाही हो Sadon Siti, Khudar Porichoy, Khuda, Maru Bhoteroy, Khuda, Maru Bhoteroy. Mari fotera
পাল্লা হইয়া গেল শুরু ভুল হয়তো হইতে পারে মাপ করবেন পাঞ্চা কর্তব্য শরিয়াত মারফত গানের পাল্লা আপনাদের জানাই মারেফাতের ভূমিকায় আমি সবাই বলে যেতে চাই প্রথমবারে তাহার কাছে করব জিজ্ঞাসন আশা করি জবাব দিবেন আপনাদের মনে নিবতন এই শরিয়াত কোথায় ছিল এই শরিয়াত কোথায় ছিল সবার মাঝেই খুলে বলো এই শরিয়াত কোথায় ছিল বাবা জিরা আপনারা নিজে কেছে একটি তো অনেকটা কষ্ট লাগে বাবা অনেক কষ্ট করে বাবা গান শিখাইছিলেন আমার আমি 1989 সালে সর্বপ্রথম ঢাকায় যাই আমার দয়ালের কাছে হালিম মিয়ার কাছে আপনার প্রতি আমার রাগ ক্ষোভ গুসা এই কারণে কোনো কিছুতেই নাই যে আপনি আমার দয়ালকে চিনছেন যার নাম সাধক হালিম মিয়া আরে এই বাংলাদেশে বিচার এই গানটা ছিল বাউল গান সেই গানটাকে উনি বিচার গানে রূপ দিয়েছেন এই স্টেজের ব্যবস্থা করেছেন আগে কিন্তু এইভাবে গান হইতো না গানটা হইতো অন্যভাবে পাটি বিছাই দিত সাধকরা বসত বয়াতিরে কি গাইলো কি না গাইলো কেউ কি শুনলো কি না শুনলো এই পরিবেশ ছিল কিন্তু আমার দয়াল সেটাকে পরিবর্তন করে এই ধর্ম সঙ্গীত নাম দিয়ে স্টেজের ব্যবস্থা করেছেন তো তার কাছে থেকেছি গান শিখেছি আমার দয়ালের সাথে আমি গানও গেয়েছি বাইরে যত গানই করি আমাদের বাড়িতে আপনারা গান শুনেছেন কিন্তু আমার এলাকার মধ্যে এত বড় স্টেজে আমি গান করি এটা আমার বাবা দেখে যেতে পারে না ঢাকা অনেক জায়গায় গান গেছি চানমিয়া কাকার সাথে গান গাইছি জালাল কাকার সাথে গান গাইছি দলিলুদ্দির সাথে গান গাইছি আমার আবুল ভাই তখন সবে মাত্র এই জগতে আমি তখন পালা গান করি আপনাদের দেখলে আমার অন্তরটা ভরে যায় আমার সালাম ভাই এই গানটার জন্য আমাকে স্থান করে দিয়েছেন আমি শুক্রিয়া তার ভাইয়ের প্রতি আমি চিরকৃতজ্ঞ দাদা তোমার প্রতি আমি অনেক জায়গায় গান করি কিন্তু আমার এলাকায় এলাকার মানুষ খুব ভালোবাসে আমাকে আপনার বাইরে থেকে আসছেন যদি গানটা কালকে হয়ে যেত তাহলে আপনারা বুঝতে পারতেন যে আমার মানুষ আমাকে কত ভালোবাসে সব দিক দিয়ে আমি যদি এখান থেকে 50 মাইল ফাঁকে গিয়েও গান করি তাও দেখা যায় আমার এলাকার ভাই বিরাদার অনেকেই সেখানে যায় তার নিচের ভাড়া দিয়ে যায় শুধুমাত্র আমার গান শোনার জন্য এটা মালিকের দয়া লাস্ট পর্যায়ে সেই বাড়িতে গান শোনা মাবুল সরকারের গান শেষ করে তিনি আমাকে বললো রহিম আর বিদেশে যাইস না তোরে কিভাবে গান গাওয়া হয়তো ব্যাপারটা আমার তুই তো আগেই ভালো গান গাস আরে তো তার দয়ায় আবার নতুন করে নেমেছি তা আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ আপনাদের ঋণ শেষ করার মতো তফিক আমার নাই এই জন্য বলি কি আপনি একটু বসেন আমি অনেক স্টেজে কথাটা বলেছি যে যতটুকু গান বাজনা করি মিথ্যে কথার আশ্রয় নেই না এতে একজন ভালো বলে বলুক আমাকে খারাপ বলে বলুক কিয়ামতের সেই কঠিন ময়দানে আল্লাহ পাক তার বান্দাকে বাঁচানোর জন্য বহু উপায় খুঁজবে যে আমার বান্দাকে কিভাবে বাঁচানো যায় কারণ এই মানব বাগান তিনি তৈরি করেছেন কাউকে কষ্ট দেওয়ার জন্য না তিনি জাহান্নাম তৈরি করছেন সেখানে মানুষ দেওয়ার জন্য না যারা অপরাধী তাদেরকে দেওয়ার জন্য আল্লাহ সেই উপায় খুঁজবেন
আশা করি আল্লাহর কাছে এই যে মিথ্যা কথা বলি না আল্লাহ পাক হয়তো এই ওসিলাও সেদিন আমাকে ছেড়ে দিতে পারে এই জন্য চেষ্টা করি সত্য কথা বলে গান গাওয়ার জন্য তো যাই হোক এই প্রসঙ্গের কথা না বাড়াইলাম মারফত যে পালাটা আমাকে দেওয়া হয়েছে এটা মারফত আমি জিতকার সাধক গহর স্যার একটা গান গেলাম মারফত হইলো ভেদের কুরা এই কথাটা কিন্তু আমি বলি না জিতকার সাধক বলেছেন গহর চিস্তি যার নাম শুনলে বড় বড় আলেম শ্রদ্ধায় মাথা নত হয়ে যায় এই যে জিতকার তিনি বলেছেন মারফত হইলো ভেদের কুরা খুদার পরিচয় এই খুদা মারফতের আবার হাদিছে মাওলানা আলী থেকে রেওয়ায়েত মাওলানা আলী বলেছেন মানারাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু যদি যে নিজে নফস নফস দেহ যে নিজে নফসকে চিনতে পেরেছে সে চিনতে পেরেছে তার মাওলার পরিচয় মাওলানির কথা সক্রেটিস বলেছেন নো দি সেলফ আগে নিজেকে জানো সাইজি লালন বলেছেন একবার আপনারে চিনতে পারলে যাবে অচেনারে চেনা এই যে বড় বড় মনি ঋষি সাধক মহৎ তারা যেই কথাগুলো বলে গেল আচ্ছা আপনারা আমারে বলেন সাইজি লালনের একটা গানের ওজন আমার মতো রহিম দশটা দিয়ে করা যাবে এক পাল্লা দিয়ে করা যাবে যাবে না তিনি তাকে আপনিও মানেন আমি আশা করি তারা যে বললে যে নিজকে চিনতে হবে এই নিজকে চিনার বিষয়টাই আপনি পরিবর্তন ভাবে জানতে পারবেন চিনতে পারবেন একমাত্র মারফতে ঢুকলে প্রত্যেকটা জিনিসের কিন্তু প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা মানুষের চলাফেরার অর্থ কিন্তু দুই রকম একটা হয় বাহ্যিক দেখানো আর একটা হয় ইন্টারনাল অর্থাৎ গোপনীয় আধ্যাত্মিক তো এই আধ্যাত্মিক যে পথটা এই পথটা হচ্ছে মারফতের পথ তো আমি আপনাকে অনুরোধ করব আপনি আমার মারফতে দাখিল হন শরীয়তে করব আপনি করেন সমস্যা নাই আপনাকে শরীয়ত ছাড়তে বলি না কিন্তু মারফতে দাখিল হয়ে আল্লাহ এবং তার রসুলকে চিনতে হবে এবং বুঝতে হবে কারণ আল্লাহ রসুল বলে পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন লাকাত কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য সর্বোত্তম গ্রহণযোগ্য আদর্শ হচ্ছে আমার রসুলের মধ্যে অতএব সেই রসুলকে যদি সম্পূর্ণভাবে চিনা এবং বোঝা না যায় তাহলে আপনার মারফত বোঝাটা সহজ হবে না এবং শরীয়ত তো হবেই না কারণ রসুলকে চিনার মাধ্যমেই শরীয়ত অতএব রসুল হায়াতুল মুরসালিন খাতামান নবী এবং তিনি জিন্দা নবী তিনি হায়াতে এখনো জীবিত আল্লাহ রসুল এবং নবীদের দেহ মুবারক কখনোই মাটিতে স্পর্শ করতে পারে না এই জন্য এই রসুলকে বাস্তবে চিনতে হবে কোরআনের শিক্ষা দুই রকম একটা হচ্ছে বাস্তব নগদ আর একটা হচ্ছে লতিফ এই জন্য আমি আপনাকে আমার পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাবো আপনি মারফতে আসেন আল্লাহ এবং তার রসুলকে চিনেন এই
বাস তো এখন আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই প্রশ্ন না আমার আবেদন আপনি আমার আবেদনগুলো পূরণ করবেন তো সেটা হলো এই যে শরীয়ত বিসমিল্লাহর যে পেশটা আপনি ধরেছেন খুব সুন্দর এবং বলেছেন যে আমি তার অত জ্ঞানী না আবার একটা বাচ্চা ছেলেদের কাহিনীও আপনি বলছেন যাই বিসমিল্লাহ কা বিসমিল্লাহ কেমন বলছেন তো যাই হোক জ্ঞানী বিধায়ী এভাবে পেশদের কথাটা বলতে পারছেন তা আপনার কাছে আমার সর্বপ্রথম প্রশ্ন জানতে চাই এই শরীয়তের বিধান আল্লাহর তরফ থেকে আসা এটা আমরা মানি তো সেটা আদমের জামানায় ছিল একরকম সেখানে ছিল সহিফা ইব্রাহিম নবীর জামানায় ছিল একরকম সেখানেও ছিল সহিফা কিতাব আসলো গিয়ে কোথায় সর্বপ্রথম নবী মুসার কাছে নাকি তাওরাত মুসা নবীর কিতাব তারপরে আসলো আমাদের দাউদ নবীর কাছে জব্বুর কিতাব আমাদের ঈসা নবীর কাছে আসলো ইনজিল কিতাব সর্বশেষ রাসূলে মুকাররম নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসলো পবিত্র কুরআন তো আপনি আমাকে বলবেন যে এই যে কুরআনের যে বিধান এই বিধান অনুযায়ী আগের যে তিনটা কিতাব এই তিনটা কিতাব কি রহিত বাতিল না এই কিতাবগুলো এখনো যে আইনগুলো আছে এগুলো চলবে আর এই যে বিসমিল্লাহর কথা বলেছেন এই বিসমিল্লাহটা পবিত্র কুরআনের কোথায় আছে আমরা তো বিসমিল্লাহ দিয়েই শুরু করি নাকি নাকি কোন বিসমিল্লাহ দিয়ে শুরু করি না তাই বিসমিল্লাহির রহমানির রহিম পবিত্র কুরআনের কোথায় কোন সূরায় কোন আয়াতে আছে আর আমি আশা করি যে কুরআন সম্বন্ধে আপনি ভালো জানা তো সেই ক্ষেত্রে আপনার কাছে আরেকটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে পবিত্র কুরআনের মধ্যে তাজিমে সেজদা অর্থাৎ আয়াত পরামাত্র যদি তেলাওয়াত করেন পরামাত্র আপনাকে সেজদা দিতে হবে স্টপ করে পড়া স্টপ করে সেজদা দিতে হবে এইরকম সেজদা সর্বমোট 14টা তো এই 14টা সেজদা কোন সূরার কোন আয়াত আয়াত যদি নাও বলেন শুধু সূরাটা বলবেন এই আপনার কাছে জানতে চাই আর আমার বিশেষ কিছু জানার নেই আমি আরেকটা গান গেয়ে বসি তারপরে দেখি আমার প্রতিপক্ষ কি বলেন একটা গান গাইলাম এখন যার গান দিয়ে আমার গান শুরু আমার দয়াল সাধক আব্দুল হালিম মিয়াল সিস্তিনি জামি তার খুব পরিচিত একটি গান তার লেখা গান সেই গানটা দিয়ে আমি আমার গান শুরু করি মারফতে দ্বিতীয় পর্ব ওরে আবুল্লাহ ধল ইতি করা কবর মারু ভাতাই দেশে যদি যাবি সেই দেশের এমনি রীতি দয়াল মুর্শিদকে বানাও পতি দিবে সে আসল মতি নিগুম ঘর কাবিরে রাম নিগুম ঘরে কাবিরে ভাই নিগুম ঘরে আমার দয়াল
পতি দিবেশে আসল পতি দিবুম ঘরে কলবে রূপের খনি নাই সেখানে দিন রজনী ভরত মেজিকিরের ধ্বনি কানে শুনতে পাবি রে কানে শুনতে পাবি মুছি ভাই কানে শুনতে পাবি কলবে রূপের খনি নাই সেখানে দিন রজনী ভরত মেজি কিরের ধ্বনি কানে শুনতে পাবি রে কানে শুনতে পাবি রে কানে শুনতে পাবি সেথায় এক ফলস দিকির ঘরে এক ফলস দিকির ঘরে এক ফলস দিকির ঘরে নভিয়াত বাদ কুয়ু ভিড়ে আগে মারি ভদর কাছে যদি যাইয়া দিবে অবর মারি ভদর কাছে যদি যাবি মন যদি যেতে চাও ঢাকা বাবুচানকে করো সখা সর্বমাই বন্ধুর দেখা সামনেতে পাবি মন যদি যেতে চাও ঢাকা মুর্শিদকে করো সখা সর্বময় বন্ধুর দেখা সামনেতে পাবি রে ভাই সামনেতে পাবি রে ভাই সামনেতে পাবি দয়াল হালিম মালে ভোগ লাগিলে হালিম মালে ভোগ লাগিলে সাধক হালিম মালে ভোগ লাগিলে গুরু নামের সুদা খায়া যদি যাবি যদি আমার মন এই মারু ভক্তের দাসেই যদি যাবি শ্রোতমণ্ডলী আমাদের উভয় শিল্পীর বন্দনার পর্ব শেষ হওয়ার পর কর্তার আদেশ অনুযায়ী
আজকের পালা হইল এলমের শরীয়ত এবং এলমে মারিফত। এলম শব্দের অর্থ হলো জ্ঞান। একজন শরীয়তের জ্ঞান নিয়ে আলোচনা করবে, একজন মারিফতের জ্ঞান নিয়ে। তাকে যদি আমি জানতাম তাহলে বন্দনাটা আমি আগেই কইরে ফেলাইতাম, তাইলে পালাটা আগে পাইতাম, পালাটা আমি আগে পাইলে আমার মতো করে আমি বাউ করে লইতাম। আমি শরীয়তের মানুষ না। তো যাই হোক, কর্তা ইচ্ছাই কীর্তন, আমার প্রতিপক্ষ শিল্পী এলমে মারিফতের ভূমিকা নিয়ে দুটি গান করলেন, অনেকগুলি কথা বললেন, তার মধ্যে উনি যেটি কথা বলছে তার চেয়ে বেশি আমার প্রশ্ন করছে। আমি বন্দনার সময় বলছিলাম যে আমি আসলে এত কিছু জানিও না বুঝিও না, এই জন্য বোঝার জন্য ওনার কাছে বলছিলাম যে বিসমিল্লা বইলে না আধা খাওয়া কয়ে, মানে খাওয়া অর্ধেক কইরে নে, এরপরে বিসমিল্লা কইলেন, এর কারণ কি? আমি জানবার সে বিপদে পড়ছি, বুঝছি নি। বিসমিল্লার ব্যাখ্যা দিল, এই বিসমিল্লা বলা একটা হইল মানে সামাজিক একটা বিষয়, অন্তরের মধ্যে যদি থাকে তাইলে সামাজিকভাবে বলার কোনো প্রয়োজন নাই, এই কথা বলছে না। আরে বাবা একটু হা হু কয়ে, বলার প্রয়োজন যদি নাই থাকে তার অর্ধেক রাস্তায় গিয়ে কইলেন কি? আমার তো বিষয়টা আসলে এই জায়গায়, অন্তরের মধ্যে আসলে অন্তরেই থাকতো, এটা নিয়ে তো আমার অসুবিধা আসল না, অর্ধেক রাস্তায় নিয়ে যে অন্তরের জিনিস বের করে আশ্রয়তাছেন, এর লিগে আমার আর কি একটু সন্দেহ হয়েছে, এই জন্য আমি জিগাইছিলাম। তো এই জিগাইও আমি বিপদে পড়ছি, এখন উল্টে আমার কাছে হলো বিসমিল্লা কোরআনের কোন জায়গার মধ্যে হয়েছে নিকা? খালি এই জায়গায় না, আমার দয়াল মাতাল কবি রাজ্জাক দেওয়ান, আমি সর্বপ্রথম যার কাছ থেকেই যেই মানুষটার জন্যই আমার এই জগতে আসা, তা আমি ভাগ্যক্রম হয়ে যে আমি আগে একটা বন্দনার সময় গান করলাম যে আসলে বন্দনা করতাম অন্য গান দিয়ে, কিন্তু মনের মধ্যে আইসা পড়লো দুঃখের ছুটে যে আমার লয়ে কি খেলা খেলাও। আমার ভাগ্যটা এরকমই, আমি অল্প কিছুদিন আমি আমার দয়ালের আমার মাতালের সঙ্গ পেতে না পেতেই উনি চলে যায়, তো উনি একটা আদেশ করে, ওনার খুব অন্তরের অনেক ছাত্র আছে, নিজের সন্তান আছে, আমার ভাই কাজল দেওয়ান অনেক বড় বড়ই আছে, কিন্তু আমার বিল্লাল দেওয়ানকে উনি তার নিজের আত্মার চাইতে বেশি ভালোবাসতেন, কারণ চেহারাটাই অনেকটা মিলাসাল ওনার আর আমাদের খালেক ভাই, এই দুইজনের চেহারার মধ্যে মিলাসাল, কিন্তু মাতালের পাগলামি সবটুকু আমার পাগলের মধ্যে।